আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে সংগ্রহে রাখার মতো বইয়ের দ্বিতীয় পর্ব যে বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কোন বইগুলো আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন এবং এই বইগুলো যদি আপনারা একবার পড়েও ফেলেন কখনও এই বইগুলো কাউকে দেবেন না কারণ এই বইগুলো শুধু শেষ করার জন্য না এই বইগুলো সবসময় নিজের কাছে রেখে দেওয়ার জন্য তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের বইটি আমরা জেনে নেই আমাদের আজকের বইটি হচ্ছে খুবই পরিচিত একটি বই আমাদের আজকের বইটি আপনারা হয়তো অনেকে শুনেছেন ডেল কার্নেগির কথা তার একটি বই আছে হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল তো সেই বইটির বাংলা হচ্ছে প্রতিপত্তি ও বন্ধু লাভ এবং সেই বইটি থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের আজকের যে বইটি তা হচ্ছে ইনজয় ইয়োর লাইফ বইটি সুখময় জীবন উপভোগ করুন এই বইটির কথা আপনারা অনেকেই শুনেছেন খুবই বিখ্যাত একটি বই এবং ডেল কার্নেগির বইও কিন্তু খুবই বিখ্যাত এবং সেই বইটির সাথে এই বইটি যদি আমরা পার্থক্য করি তাহলে হবে যে সেই বইটি হচ্ছে দুনিয়াবী কারণে লেখা এবং এই বইটি হচ্ছে ইসলামের আলোকে লেখা যার কারণে এই বইটি সেই বইটি থেকে অনেক আলাদা তো সেই বইটির ব্যাপারে আপনারা যখন পড়বেন তখন আপনারা জানবেন যে দুনিয়াতে ভালো থাকার জন্য কিভাবে কি করতে হবে এবং এই বইটি আপনারা তাই জানবেন কিন্তু তা জানবেন কীভাবে নবীজির আলোকে মানে নববী পদ্ধতিতে যার কারণে এই বইটি অন্যতম সেরা হয়েছে তো আজকে আমরা সেই বইটি নিয়ে একটু ডিটেলস দিব এবং বলবো কেন এই বইটি আপনারা সংগ্রহ করবেন তো চলুন তাহলে শুরু করি বইটি আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি আমি কিনেছিলাম মিনা বুক হাউস থেকে যদি আমি অনলাইনে অর্ডার দিয়েছি তবে আমি বলবো যে এই প্রকাশনী বাদেও আর অন্যান্য প্রকাশনী আছে নাকি বইটি প্রকাশ করেছে আপনারা সেখান থেকেও দেখতে পারেন তো বইটির দাম লেখা আছে চারশো টাকা তো চারশো বিশ টাকা তো না আমার কাছে খুব সম্ভবত যত মনে আছে আমি আড়াইশো টাকা দিয়ে বইটি কিনেছিলাম তো অন্যান্য যে প্রকাশনীর বইগুলো আছে সেগুলো ঠিক একই দামের হবে আমি হুদুদ প্রকাশনীটা দেখেছিলাম তারাও মনে দুশো চল্লিশ টাকা দিয়ে বিক্রি করছে তো আপনারা অনলাইনে দেখবেন সেখানে আপনারা বুঝতে পারবেন যে এই বইটি কত করে বিক্রি হচ্ছে এবং সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন বইটির সূচিপত্র যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই বইটির দ্বারা কিভাবে আমরা অন্যদের সাথে কথা বলবো কিভাবে আমাদের জীবনকে সুন্দর করবো কিভাবে আমাদের ব্যবহার ঠিক করবো কিভাবে অন্যদের মন জয় করতে পারবো তা সব কিছু নিয়ে এই বইটি লিখা আছে তো যারা নাকি ডেল কার্নিকের বইটি পছন্দ করেছিলেন তারা অবশ্যই এই বইটি পড়ে দেখবেন আশা করি আপনাদের এই বইটিও ভালো লাগবে তো বন্ধুরা আশা করি বইটি সংগ্রহ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুপ্রাণিত করতে পেরেছি এবং এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং এই বইটি সবসময় পড়বেন এবং এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমাদের জীবনকে উপভোগ করতে হবে না হলে তো আমরা হতাশায় পড়ে যাব এবং সামনের দিনে আমরা হতাশা নিয়ে আরেকটি বই নিয়ে আসবো আশা করি সেই বইটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই বইটি অবশ্যই সংগ্রহ করুন নিজে পড়ুন অন্যকে গিফট করুন খুব একটা বেশি দাম না তো অন্যদের গিফট করলে কী হয় তো অবশ্যই গিফট করবেন বইগুলো আর বই গিফট করা কিন্তু খুব ভালো একটি কাজ এতগুলি ওকেশন আসে আমরা তো কোনো বই গিফট করি না তো এই কালচারটি আমাদের শুরু করা উচিত এবং বইটি সংগ্রহ করার জন্য আপনারা ইসলামিক বইঘর দেখতে পারেন সেখানে তাদের বইয়ের অনেক সমাহার আছে এবং সেখান থেকে আপনারা বই অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারেন তো আমি তাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে